স্কুলে দেখেছে। যাই হোক, আমি আমার যে ভাই খুব ছোটো থেকেই আমি ভাই ছাড়া অন্য কিছু ভাবি না, ও আমাকে বড় বাগান মতোই দেখে। কিষাণ তো আমরা একসময় একসাথে আই হয়েছিল, একসময় একই চেনে আমরা সব কাজ করতাম, পিয়ারলেস করতাম। তো পিয়ারলেসে আমাদের যে হেড ছিল সে ছিল সুশান্ত, ওর ভাই এর ভাসু, ঠিক আছে। তা চেন বিজনেস সম্পর্কে খুব বেশি কিছু জানি না, সেগুলি মানে আমি খুব অনেকদিন পড়িয়ে পাঁচ ছ বছর করেছিলাম। তারপর একটা কারণে ওটা বন্ধ হয়ে গেল, পিয়ারলেসের একটা দুঃসময় এলো, যে কারণে নাহলে হয়তো ওই লাইনেই এখনো পর্যন্ত থাকতাম। তা ভেস্ট সিস্টেম স্টেম নাম শুনেছিলাম, আমাদের পাড়ার একজন ভদ্রমহিলা করেন, আমাকে বলেও ছিলেন অনেকদিন আগে আমার বাড়িতে এসে, কিন্তু আমি করিনি, কারণ আমার একটা সত্যি মার্কেটিংয়ের উপর আমার একটা ইন্টারেস্ট নিয়ে এসেছিল, ভালো লাগে না। আফটারঅল আমার কাছে মনে হচ্ছে সবই একই কথা, ঘুরিয়ে ঘুরিয়ে আর কি, মানে সেই নতুন নতুন পুরনো মদের মতোই আর কি লাগে। তারপর দাদার সাথে একদিন বসলাম, ভালো লেগেছে, আমার ধারণাটাও কিছুটা নিয়ে ভুল সেটাও প্রমাণিত হয়েছে। কিন্তু তারপরেও আমি কাজটা সেভাবে করতে পারিনি, কারণ আমার বাড়িতে আমার মা খুব অসুস্থ আছে, খুবই অসুস্থতা, মানে খুব বাজে অবস্থা, সেই অবস্থায় করতে পারি। যদি স্কুলটার চাপ আমার এই মুহূর্তে নেই খুব একটা, মাসে একদিন দিন যেতে হয় মিড ডে মিল দেওয়ার জন্য, এছাড়া তুমি আমি জানি, কিন্তু পুরোপুরি কাজটা এখন আমি করতে পারিনি। কিন্তু আমার ইচ্ছে আছে কাজটা করবো, এবং সকলের সহযোগিতা আমি চাই এ ব্যাপারে। তোমার অফলাইন অনলাইন যারা থাকবে চেষ্টা করবো আলহামদুলিল্লাহ ভালোভাবে কাজ করতে, আজকে ভালো। আর এমনি স্যার বাড়িতে কী কী প্রোডাক্ট আপনি ব্যবহার করছেন? না, আমি রেগুলারলি কিছু করিনি, একবারই খুলেছিলাম। আচ্ছা আচ্ছা, অয়েলটা কেমন লেগেছে? ভালো লেগেছে, ঠিক। আর এখানে যে কটা আপনি দেখলেন, মানে অনেকগুলো তো জায়গা রয়েছে, গাড়ির, ফরেন, বাড়ির ইত্যাদি, তো অলরেডি আপনি ভালো রোজগার করেন হেডমাস্টার মশাই, মানে তো একটা ভালো স্যালারি আপনার রয়েছে, তো সেই জায়গা থেকে এর মধ্যে কোনটাকে আপনি ইমিডিয়েটলি চাইছেন যে এটা আমার কাছে খুব দরকার, ফরেন বা গাড়ি বা টাকা থাকলে বিদেশ ঘোরা যায়, ঠিক। আপনি আমাদের মিটিং আজকে এসেছেন, অজস্র ধন্যবাদ আমাদের তরফ থেকে। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।